फ्रेंड्स वेलकम टू सैम्स किचन। आज आमरा बनाबो रेस्टुरेंट स्टाइल ग्रिल चिकेन चूलाते। ग्रिल चिकेन तैरी करार जोनो चिकेन टाके तीन पार्टे केटे नेब। चिकेन लेग दुई थेके एक पार्ट एवं चिकेन ब्रेस्ट टिके दुई भागे भाग करब विथ कार्कास। कार्कास आमादेर एलाकाय छाकना बला हये थाके, तोमादेर एलाकाय कि बला हय कमेंटे जानाबे आशा करी। এখন চিকেনের পিসগুলো নাইফ দিয়ে একটু ডিপ করে কেটে কেটে দাগ করে দেব। আরেকটা আমার পক্ষ থেকে টিপস হলো, যখনই আমরা চিকেন রান্না করব চিকেনের জয়েন্টগুলো নাইফ দিয়ে একটু কেটে দেব অথবা ভেঙে দেব, তাইলে চিকেনের পিসগুলো ফুললি ইভেনলি কুক হয় ভিতর থেকে। গ্রিল চিকেন করার জন্য 1 কেজি থেকে 1 কেজি 500 গ্রাম সাইজের মুরগিগুলো বেস্ট। এর থেকে বড় সাইজের মুরগিগুলো গ্রিল চিকেন করার সময় অনেক সময় সিদ্ধ হতে চায়। একটি পাত্রে নিয়ে নেব 1.5 চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট। ওয়ান টিস্পুন অনিয়ন পেস্ট, 2 টিস্পুন সাওয়ার ইয়োগার্ট, 1 টেবিল স্পুন সয়া সস, 2 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 টিস্পুন কিউমিন পাউডার, 1-2 স্পুন কাবাব মশলা, না থাকলে বাসায় থাকা গরম মশলা মানে হট স্পাইসেস, টেস্ট অনুসারে সল্ট, 2-3 টিস্পুন হানি অর সুগার, 1 চামচ পরিমাণ আচার, বাসা আচার না থাকলে প্রাণ অথবা যে কোনো কোম্পানির আচার হলেও হবে। 1 চামচ তেল, 1 চামচ তেল। Now mix all the ingredients properly. আমাদের তৈরি করা মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নিব। খেয়াল রাখতে হবে চিকেনটা যাতে ভালো করে প্রতিটা জায়গায় সমানভাবে মেরিনেট হয় এবং চিকেনের কাটা জায়গাগুলোতে আঙ্গুল দিয়ে ভালো করে আমাদের মশলাটা ঢুকিয়ে দেব।
চিকেনটা ম্যারিনেশন করে এক ঘন্টা রেখে দেব। একটি ফ্রাইং প্যানে প্রথমে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব এক চামচ পরিমাণ বাটার। চিকেনের লেগের পার্টটা প্যানের উপরে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে হাড়ের অংশটা যাতে নিচের দিকে থাকে। এখন আমাদের দিতে হবে মাংসের উপরে প্রেশার। প্রেশার দেওয়ার জন্য এখন আমি একটি হাফ প্লেট মাংসের উপরে দিয়ে দিয়েছি। হাফ প্লেটের উপরে একটি বলে পানি নিয়ে তা দিয়ে দিয়েছি। ওয়েটটা 1 কেজি কাছাকাছি হতে হবে। চিকেনটি লো হিটে 15 থেকে 20 মিনিট কুক করতে হবে। চিকেনে 15 থেকে 20 মিনিট টাইমটা ডিপেন্ড করবে চিকেনের সাইজের উপরে। চিকেনটি 1 কেজি নাকি 1 কেজি 500 গ্রাম তার উপরে টাইমটা অনেকখানি ভেরি করবে। চিকেনটা লো হিটে এই জন্য কুক করতে হবে, হাই হিট হলে চিকেনটা ইনসাইড দিয়ে র থেকে যাবে, কাঁচা থাকবে এবং বাইরের দিকে চিকেনটা পুড়ে যাবে। 15 মিনিট হয়ে এসেছে, চিকেন অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। যেহেতু আমার চিকেনটি 1 কেজি 100 গ্রাম ছিল, আমি এখন চিকেনটি উল্টে দেব। চিকেনটি উল্টে দিয়ে ঠিক আগের মতোই প্রেশার দিয়ে এবার 12 থেকে 15 মিনিট করে দেব। আমাদের গ্রিল চিকেন হয়ে এসেছে, একটি সুন্দর গ্রিলের কালার চলে এসেছে। এখন গ্রিলটি একটি অন্য একটি পাত্রে উঠে নেব। এখন অনেকে বলবে ভয় ভয় লেগ পিসটা ছোট ছিল, লেগ পিসটা কুক করা দেখাইলেন, ব্রেস্ট পিসটা তো বড়, ব্রেক পিসটা কুক হবে না। ডোন্ট ওয়ারি, আমি ব্রেস্ট পিসটা কুক করে দেখাচ্ছি। এবার সেম ফ্রাইং প্যানে আবার একটু বাটার নিয়ে নিব। বাটার নেওয়ার পরে প্রেসে দুটা পিস দিয়ে একইভাবে 10 থেকে 20 মিনিট কুক করে নেব। এরপরে উল্টে দেওয়ার পর আগে যেমন আমরা 10 থেকে 15 মিনিট কুক করেছিলাম, এখানে আমরা 10 থেকে 15 মিনিট কুক না করে 15 থেকে 20 মিনিট কুক করব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার গ্রিল চিকেন। এখন আমরা গ্রিল চিকেনের জন্য একটি সস তৈরি করে নেব। ফ্রাইং প্যানে যা তেল রয়েছে তা আমরা ওয়েস্ট করব না। এই তেলে বাটার এবং চিকেন ফ্লেভার মিলে সুন্দর একটি ফ্লেভারযুক্ত সসের বেস তৈরি হয়ে আছে। এখন এই সসের বেসের সাথে আমরা আমাদের মেরিনেট করে রাখা মশলা যেগুলো অবশিষ্ট রয়েছে ওগুলো দিয়ে দিব। সাথে আরও অ্যাড করব এক্সট্রা জিঞ্জার গার্লিক এবং অনিয়ন পেস্ট এবং ইয়োগার্ট।
সাথে আরো টমেটো সস অ্যাড করে ভালো করে মিক্সড করে নেব। আজকের রেসিপি ভালো লাগলে এখনই লাইক করো, শেয়ার উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। নেক্সট ডে চিকেন না অন্য কিসের রেসিপি জানতে চাও কমেন্টে জানাও। আমাদের তৈরি করা সসটি গ্রিল চিকেনকে মোর একটি ইন্টেন্স ফ্লেভার অ্যাড করেছে। আবার আমাদের ফ্যামিলি কারো কারো ম্যায়োনিজ দিয়ে চিকেনটা বেশি মজা লাগছে। ম্যায়োনিজ রেসিপিটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ট্রাই দিস রেসিপি এবং কেমন হলো আমাকে জানিও। আজকের জন্য বিদায়, আবার দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো রেসিপি নিয়ে।